আজকে যে জোপেন বিজ্ঞপ্তিটি বেরিয়েছে সেটি একটি প্রাইভেট সংস্থা থেকে সেই নতুন বিজ্ঞপ্তিটি বেরিয়েছে এবং সেখানে সিকিউরিটি গার্ড নিয়োগের জন্য সেই বিজ্ঞপ্তিটি বেড়েছে এবং এই ভিডিওটির মধ্যে আমরা টোটাল ছটি নোটিফিকেশন আলোচনা করব প্লিজ আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ অব্দি দেখবেন তা না হলে আপনারা প্রতিটি নোটিফিকেশন ক্লিয়ার হতে পারবেন না তাহলে আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি দেখুন ওদের ফার্স্ট নোটিফিকেশনটির মধ্যে আসার পর ফার্স্টলি বলা হয়েছে লুক চাওয়া হয়েছে তাহলে ডিটেলসে বলেছি বন্ধুরা প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকুনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য তাহলে ফার্স্টলি বলা হয়েছে রয়্যাল সিকিউরিটি গার্ড সার্ভিস শপিং মলে সিকিউরিটি গার্ড এবং সেলস এর কাজের জন্য কর্মী প্রয়োজন তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে রয়্যাল সিকিউরিটি গার্ড সার্ভিস শপিং মলে সেখানে সিকিউরিটি গার্ড এবং সেলস এর কাজের জন্য কর্মী চাওয়া হয়েছে ছেলে এবং মেয়ে চাওয়া হয়েছে তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে মেল এবং ফিমেল উভয়ই সেখানে আবেদন করতে পারবেন তাহলে দেখুন যারা ইচ্ছুক রয়েছেন সেখানে অতি অতিশত সেখানে আপনারা যোগাযোগ করতে হবে তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে অবশ্যই আগরতলার নিবাসী হতে হবে তাহলে যদি এই কন্ডিশনটি রয়েছে আপনারা অবশ্যই আগরতলার নিবাসী হতে হবে তাহলে দেখুন সেখানে একটি কন্ডিশন রয়েছে আপনারা অবশ্যই আগরতলার নিবাসী হতে হবে তাহলেই সেখানে আপনারা আবেদন করতে পারবেন তাহলে যারা আবেদন করবেন ওদের দুটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারগুলিতে আপনারা ফোন করবেন ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন জানার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবেন তাহলে চলে যাচ্ছি পরের নোটিফিকেশানটির মধ্যে এবং আমি রিকোয়েস্ট করব আপনারা প্রতিদিন নোটিফিকেশন ভালোভাবে সেটা দেখবেন তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে ফার্স্টলি বলা হচ্ছে সেলস এক্সিকিউটিভ সেখানে চাওয়া হয়েছে তারপর ডিটেলস বলা হয়েছে নামি দামি এফ এম সিজি প্রোডাক্ট নিয়ে আগরতলায় কাজ করার ইচ্ছুক সেলস এক্সিকিউটিভরা বায়োডাটা নিয়ে যোগাযোগ করতে হবে তাহলে দেখুন সেখানে বলা হচ্ছে সেলস এক্সিকিউটিভে সেখানে পোস্ট রয়েছে এবং যারা ইচ্ছুক রয়েছে সেখানে বলা হয়েছে বায়োডাটা নিয়ে ওদের সাথে যোগাযোগ করতে হবে তাহলে সেখানে যোগাযোগের জন্য যে ওদের একটি ফোন নাম্বার রয়েছে দেখুন এই ফোন নাম্বার রয়েছে এই যারা ইচ্ছুক রয়েছেন সেলস এক্সিকিউটিভ কাজ করার জন্য এই নাম্বারে আপনি ফোন করবেন ফোন করে সম্পূর্ণ বিষয়গুলো জানবেন জানার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবেন এবং যখনই ফোন করবেন ওদের টাইম দিয়ে দেওয়া হয়েছে দেখুন সকাল আটটা থেকে সেখানে একটা পি এম অবধি সেখানে ফোন করতে পারবে এই টাইমের মধ্যেই বন্ধুরা রিকোয়েস্ট করব ফোন করবেন আদারওয়াইজ আপনারা অন্য কোনো টাইমে ফোন করবেন না যারা সেলস এক্সিকিউটিভের জন্য ইচ্ছুক রয়েছেন তাহলে চলে আসে পরের নোটিফিকেশনটির মধ্যে তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হয়েছে ফার্স্টলি লুক চাওয়া হয়েছে তাহলে ডিটেলস বলা হয়েছে শোরুমের ক্যাশ অ্যাকাউন্ট মেনটেন করার জন্য নয়টা থেকে নয়টা পর্যন্ত পূর্বের অভিজ্ঞতা থাকা ফিমেল ক্যান্ডি ফিমেল লুক চাওয়া হয়েছে তাহলে দেখুন সেখানে বলা হয়েছে শোরুমে লুক চাওয়া হয়েছে এবং সেখানে অ্যাকাউন্টেনের পোস্ট রয়েছে এবং টাইম বলা হয়েছে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি এবং সেখানে ফিমেলরাই সেখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের এক্সপিরিয়েন্সও থাকতে হবে যারা আবেদন করবেন তাহলে যারা ইচ্ছুক রয়েছেন এই শোরুমে কাজ করার জন্য অ্যাকাউন্ট মেনটেন করার জন্য ওদের দুটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করে সম্পূর্ণ বিষয়টি জানবেন জানার পর কাজে ওদের সাথে নিযুক্ত হবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবেন তাহলে চলেছি পরের নোটিফিকেশনটির মধ্যে তাহলে দেখুন পরের নোটিফিকেশনটির মধ্যে আসার পর সেখানে বলা হচ্ছে ড্রাইভার চাওয়া হয়েছে তাহলে সেখানে বলা হচ্ছে প্রাইভেট গাড়ির জন্য অতিসত্তর ড্রাইভার চাওয়া হয়েছে সেখানে মডেল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে আই টেন আগরতলা শহর নিবাসী অগ্রগণ্য তাহলে আগরতলার যদি আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনাদের সেখানে অগ্রাধিকার বেশি দেওয়া হবে অল ত্রিপুরা সেখানে আবেদন করতে পারবেন কিন্তু সেখানে আগরতলা যদি থেকে থাকেন তাহলে অগ্রাধিকার বেশি দেওয়া হবে তারপর যোগাযোগের জন্য যারা ইচ্ছুক রয়েছেন এই নাম্বারে ফোন করে সম্পূর্ণ বিষয়টি জেনে নেবেন আপনার স্যালারি এবং অন্যান্য বিষয় কী কী রয়েছে সম্পূর্ণ বিষয়টি জানবেন জানার পর কাজে নিযুক্ত হবেন তাহলে পরের নোটিফিকেশনটির মধ্যে সেখানে বলা হয়েছে লুক চাওয়া হয়েছে ডিটেলস বলা হয়েছে আগরতলায় রামনগরস্থিত নতুন ওষুধের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ একজন স্টাফ চাওয়া হয়েছে তাহলে সেখানে ওষুধের দোকানের জন্য স্টাফ চাওয়া হয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে ডিটেলসটি জানবেন জানার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবেন তাহলে দেখুন সেখানে লাস্ট ডে নোটিফিকেশনটির মধ্যে সেখানে বলা হয়েছে পুরুষকর্মী চাওয়া হয়েছে ডিটেলস বলা হয়েছে আগরতলা শহর ও শহরতলির কর্মী চাই বয়স আঠারো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে আপনারা মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল যারা রয়েছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন কাজের সময় বলা হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা অবধি বেতন বলা হচ্ছে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সেখানে স্থির করা হবে এবং যারা ইচ্ছুক রয়েছেন এই নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে সম্পূর্ণ বিষয়টি আপনারা জানবেন জানার পর ওদের সাথে কাজে নিযুক্ত হবেন এবং বন্ধুরা আমি রিকোয়েস্ট করব আপনারা ত্রিপুরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে এই ভিডিওটি ওয়াচ করছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কারণ পরবর্তী সময় যখনই আপনাদের ডিস্ট্রিক্ট অথবা নিকটবর্তী কোনো সংস্থা থেকে নোটিফিকেশন আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে সঙ্গে সঙ্গে সেখানে আপডেট করে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনারা সেটা চেক আউট করে নিতে পারবেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে জয় হিন্দ